কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। এই পার্বণের মধ্যে অন্যতম মনসা পুজো। বীরভূমের রামপুরহাট শহরের ৭ নম্বর ওয়ার্ডের লেটপাড়ায় অনুষ্ঠিত হলো এই উৎসব। স্থানীয় বাসিন্দাদের কাছে এই পুজো বড় উৎসব, এলাকাবাসী তো বটেই। এই এলাকার বিবাহিত মেয়েরাও পুজোয় সামিল হওয়ার জন্য আগে ভাগে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে আসেন। তবে এবছর লকডাউন হয়েছে তাদের পথের কাঁটা। পাড়ার মেয়েরা সকালে অংশ নিতে না পারায় মন খারাপ পরিবারের অন্যান্য সদস্যদের। তবে আয়োজনে কোনো খামতি ছিল না, সামাজিক নিয়মবিধি মেনে সাড়ম্বরে পুজোর আয়োজন করেন পুজো উদ্যোক্তারা। সামাজিক দূরত্ব মেনেই পুজোয় অংশ নেন সকলে। জমায়েত এড়াতে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। বহু দীর্ঘদিনের পুজো, আমার দাদুরা করে এসছে বহুদিন ধরে, তার পরম্পরায় আমার বাবারা করেছে, আমার দাদারা করেছে, আমরাও করছি। খুবই জাগ্রত, এখানে খুব ধুমধামের সহিত মা মনসার পুজোটা হয়। কিন্তু এবছর করোনার কারণে আমরা ছোট করে করেছি, যাতে মানুষের অসুবিধা না হয়, দূরত্ব সামাজিক বজায় রেখে সবাইকে মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করছি, যাতে সবাই মিলে মুখে মাস্ক নিয়ে দূরত্ব বজায় রেখে পুজো করি এবং মেনটেন করি। আমরা সকলে মিলে এই পুজোটা আমাদের পাড়ার সব থেকে বড় পুজো, আমাদের খুব আনন্দ হয়, সবাই মিলে আনন্দ করি, মজা করি। হ্যাঁ, কিন্তু এবছর যাই হোক ছোটোখাটো করেই আমরা এই পুজোটা করলাম করোনার কারণে। গ্রহণ করে প্রত্যেকে, প্রত্যেকটা বাড়ি এবং বাইরে যারা থাকেন তারাও পর্যন্ত এখানে চলে আসছেন। হ্যাঁ, বাইরে যাদের যেসব মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে তারা, এমনকি এখানে কোনো জাত বিয়ে কিছু নেই, সকলে অংশগ্রহণ করে। ¿Qué pasa? ¿Qué pasa?